সেই চাঁদের দেশ নিয়ে অনেক রহস্য আছে। চাঁদের দেশে মানুষ গেছে না? গেছে না? 70 দশকে গিয়েছিল সবার জানামতে নীল আর্মস্ট্রং, উনি গিয়েছিলেন, উনি ফিরে এসেছেন। এরপরে দুটো কুত্তা পাঠানো হয়েছিল, কুত্তা দুটো কুকুর, লাইকা না, লাইকা নামে দুটো কুকুর, এরা ফিরে আসে নাই। সূর্যের আলো আছে, নিজস্ব আলোতে আর সে আলোকিত হয়। চাঁদের কোন আলো, নিজস্ব কোন আলো, কিন্তু সে কি আলোকিত হয় না? সে আলোকিত হয় অন্যের আলোতে, আলোকিত হয় সে বিকিরণ করে, সে শুধু সাপ্লাই দিয়ে দেয়। এই তথ্য আমরা বিজ্ঞান বইয়ে পেয়েছি, বিজ্ঞানের বিভিন্ন বইয়ে যারা পড়েছি এগুলোতে পেয়েছি আমরা। কিন্তু আসলেই এই তথ্য যে কোরআনে আছে এটা অনেকেরই অজানা, কিন্তু বিজ্ঞান এটা কোরআন থেকে চুরি করেছে। বিজ্ঞান কোরআন থেকে চুরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজাম ওয়াজাআলা ফীহা সিরাজাম ওয়া কমারান মুনীরা। জোরে বলি আল্লাহু আকবার। অতীব পবিত্রময় সেই মহান সত্তা যিনি আকাশে গ্রহরাজি সৃষ্টি করেছেন, তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত আলো সূর্য আর আলো বিকিরণকারী চাঁদ, মানে প্রমাণ করে দিয়েছেন মহান রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে চাঁদের নিজস্ব কোনো আলো নাই। জোরে বলে সুবহানাল্লাহ। বিজ্ঞান হালে বলে আর কোরআন 1500 বছর আগেই বলে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আবিষ্কার করলো না চুরি করলো? আবিষ্কার করলো না চুরি করলো? এবং তথ্য পর্যন্ত চুরি করলো, তথ্যও চুরি, তথ্যটাও চুরি করে নিয়েছে কোরআন থেকে, তাও বলে না যে কত কোথা থেকে পেয়েছে। সেই চাঁদের দেশ নিয়ে অনেক রহস্য আছে। চাঁদের দেশে মানুষ গেছে না? গেছে না? 70 দশকে গিয়েছিল সবার জানামতে নীল আর্মস্ট্রং, উনি গিয়েছিলেন, উনি ফিরে এসেছেন। এরপরে দুটো কুত্তা পাঠানো হয়েছিল, কুত্তা দুটো কুকুর, লাইকা না, লাইকা নামে দুটো কুকুর, এরা ফিরে আসে নাই। এলিজা নামে একটা মেয়ে নাসা থেকে তাকে নিযুক্ত করা হয়েছে। এলিজা, তার বয়স এখন 17 বছর সামথিং চলে, সে 2033 সালে যাবে। এবং সে বলেছে যে আমি, আমার বিয়ে শাদী নাই, আমার সন্তানাদি হবে না, কিচ্ছু হবে না, আমি যাব আর ফিরবো না। কি কথা, কি বুঝতেছ না? তো এটা নাসা থেকে তাকে নিযুক্ত করা হয়েছে। নাসা হচ্ছে মহাকাশ গবেষণা কেন্দ্র আমেরিকার, তারা চাঁদের দেশে যাচ্ছে। ভয়েজার 1 পাঠানো হলো, ভয়েজার 2 পাঠানো হলো। 1977 সালের 20 অগস্ট মহাশূন্যে প্রেরণ করে সৌরজগতের বাইরের পরিবেশ সম্পর্কে জানার জন্য এই ভয়েজার 1 ভয়েজার 2 পাঠানো হলো। কিন্তু আজ পর্যন্ত ওই সৌরজগতের এবং চন্দ্রের চতুর্দিকের সীমানা কোথায় কি আছে আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই। সূর্যের যে আকার 13 লক্ষ গুণ পৃথিবী থেকে বড়, এটা একটা অনুমান, এটা কি একটা অনুমান, আন্দাজ। কিন্তু আসলে সঠিক কোনো হিসাব আজ পর্যন্ত বিজ্ঞান প্রমাণ করতে পারেনি। সম্মানিত ভাইয়েরা, এ তো চাঁদ, এ তো চাঁদ, এ তো এই তো সামনে, এ তো বেশি দূরে না। এই চাঁদের চেয়েও কত ডিস্টেন্স, কত দূর সেই সূর্য, কত দূর সেই তারকাগুলো, কত দূর সেই মহাকাশ, বিশাল আকাশ, তার মালিককে। আস্তে বলবেন না, তার মালিককে। আমরা দুনিয়ার জিন্দেগির কিছু বিজ্ঞানী কিছু তথ্য দিয়েছেন, এই যে কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টো, গ্যালিলিও, এই সমস্ত বিজ্ঞানীদের কিছু কিছু তথ্য, আকাশ জগতের, জমিন জগতের, সমুদ্র জগতের কিছু তথ্য উপস্থাপন করার জন্য আমরা তাকে মহাবিজ্ঞানী, তাদেরকে মহাবিজ্ঞানীর খেতাব দিয়েছি। অথচ আমার নবী আজ থেকে 1500 বছর আগে শুধু চাঁদ কেন, শুধু সূর্য কেন, শুধু তারকা কেন, শুধু এই আসমান কেন, 7টি আসমান পেরিয়ে আরশ আজিমের মেহমান হলেন। তিনি কত বড় বিজ্ঞানী, তার কত বড় দ্রুতগামী যানবাহন, কেয়ামত পর্যন্ত আমার নবীর মতো এরকম লম্বা সফর, এত লম্বা পথ পাড়ি দেওয়ার কোন ক্ষমতা পৃথিবীর কারো আছে? আসতে বলবেন না, আছে। আমার নবীজির অনেক মুজিজার ভিতরে একটা শ্রেষ্ঠ মুজিজা হলো ইসরা মিরাজ, তিনি করেছেন। আজকে কিসের দিন যাচ্ছে বলেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার নবীজির জীবনের শ্রেষ্ঠ মুজিজার মধ্যে মিরাজ একটা, ইসরা একটা।
যেটা কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব কি এক রাতের একটা অংশে সামান্য সীমিত একটা টাইমের ভিতরে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সেখান থেকে উরুজ উদ্দগমন পর্যন্ত জান্নাত জাহান্নাম দেখা পর্যন্ত আর শাহজিম পর্যন্ত বিশাল একটা লম্বা সফর তার প্যাকেজ দিয়েছিলেন। দুনিয়ার জিন্দেগির টাইম লেগেছে মাত্র 29 সেকেন্ড আর মেরাজ করেছেন আমার নবীজি 27টা বছর। যখন সুবহানাল্লাহ দুনিয়ার টাইম কত সেকেন্ড বলেন কত সেকেন্ড 29 সেকেন্ড। যারা কম্পিউটার পারেন চালাতে কম্পিউটারের একটা প্রোগ্রাম আপনি স্থগিত করে ওটাকে পুশ করে অন্য প্রোগ্রামে যাওয়া যায় না একটা প্রোগ্রামকে আপনি একটা সাইডে আপনি পুশ করে রেখে দিলেন অন্য প্রোগ্রামে আপনি চলে গেলেন ওটাকে থেমে দিলেন প্রোগ্রামটা ক্ষণিকের জন্য ওটা থেমে গেল। আল্লাহ তাআলা তার হাবিবের জন্য গোটা পৃথিবীর আন্নিক গতি বার্ষিক গতি সময়ের গতি সবগুলোকে কিছুক্ষণের জন্য থেমে দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ আর যেরকম সুবহানাল্লাহ এই মেরাজ নিয়ে কিয়ামত পর্যন্ত গবেষণা হবে খুঁজে পাবে না কারণ এই এই যানবাহন এই বিমান এই বোরাক তো পৃথিবীর তৈরি করা কোনো ওই রাইট ভ্রাতৃদ্বয়ের নয় এই বিমান এই দ্রুতগামী যানবাহন আল্লাহর পাঠানো যানবাহন। জোরে বলি আল্লাহু আকবার। প্যারাশুট এই পৃথিবীর আমরা জানি যে বিমান আবিষ্কার করেছে রাইট ভ্রাতৃদ্বয় হ্যাঁ ঠিক আছে বলতে পারেন কিন্তু প্যারাশুট প্রথম মানে উপর থেকে উপরে যে উঠতে পারে মানুষ এই প্যারাশুটের তথ্য দিয়েছে একজন মুসলমান আব্বাস বিন ফিরনাস সেই প্রথম হাজার খ্রিস্টাব্দে এই প্রথম প্যারাশুট আবিষ্কার করে একজন মুসলমান জ্ঞানে বিজ্ঞানে সব জায়গায় সূচনা করেছে মুসলমান কিন্তু আজকে জ্ঞানে বিজ্ঞানের সবচেয়ে পিছিয়ে আছে মুসলমান ঠিক কিনা। কেন এর মূল কারণ হলো কোরআনের মূল নির্যাস মূল জ্ঞান থেকে আমরা কাছে না দূরে আসতে বলবেন না কাছে না দূরে শুধু পিটায় আলেম বানানো যায় না। গত পরশুদিন আমার একটা চিত্র আমি দেখেছি এক হাফিজি মাদ্রাসায় এক ছাত্রকে বেদনভাবে মারা হচ্ছে এই ভিডিওটা ভাইরাল হয়েছে। রাসূল কি কোনো সন্তানকে মারতে বলেছেন? শাসন করার জন্য ন্যূনতম কিছু নিয়মতান্ত্রিকতা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। মানসিক ভাবে একজন সন্তানকে আহত করা যাবে না। হাফিজি মাদ্রাসায় ছাত্র সেখান থেকে আসবে বাড়িতে সে বলবে মা আমি বাড়িতে থাকবো না আমাকে মাদ্রাসায় পাঠাও এমন একটি জাজবা মাদ্রাসার মধ্যে পয়দা করার দরকার আছে না নাই? সব ভালো কিছু কিছু বিষয় তো গ্যাপ থাকে আমাদের কিছু বোঝানো দরকার তবে এই বলে আবার বুঝাবেন না যে মাদ্রাসায় কোনো দয়া মায়া নাই এটা ভুল কথা একটু শাসনের দরকারও আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা আমি মূল কথার দিকে চলে যাচ্ছি তাহলে আজকে যে আমরা মেরাজের একটা দিন পেয়েছি আল্লাহ তাআলা এই মাসে রাসূলকে উর্ধগমন করেছেন ইসরা করিয়েছেন কেন কি জন্য গোটা পৃথিবীর সমস্ত জ্ঞানী বিজ্ঞানীকে হতবাক করে দিচ্ছেন তোরা কত কি আবিষ্কার করবি নবীকে টপকাতে পারবি না। যেরকম সুবহানাল্লাহ রাসূলকে টপকানো যাবে যাবে না তিনি বিজ্ঞানীর বড় বিজ্ঞানী ছিলেন আল্লাহু আকবার। আমার নবীজি তার সম্মানটা কত এই যে চাঁদের কথা বললাম আবু তালিব বলেন আমার নবীজির আপন চাচা নবীজির নবুয়ত লাভের বেশ কিছুদিন পরে আবু তালিব বলছে মুহাম্মদ আমি তোমার জন্মের পরের দিনের একটা তথ্য আমি তোমাকে শোনাবো কি চাচা আপনি শোনান ও মুহাম্মদ তুমি যখন জন্ম নিলে জন্ম নেওয়ার একদিন পর তুমি নবজাতক তোমার মামিনার চোখে আমি পানি দেখেছি তার চোখের কান্না বন্ধ হয় না কারণ শিশু জন্ম নেবার পর সবচেয়ে যে লোকটা খুশি হবেন সেই লোক তো পৃথিবীতে বেঁচে নাই আমার নবীর জন্মের 6 মাস পূর্বে তার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। মামিনার মুখে হাসি নাই চোখের পানিতে গাল ভিজে যাচ্ছে দারুণ
আপসেট হচ্ছেন, হতাশ হয়ে যাচ্ছেন, আহারে আমার স্বামী আজকে বেঁচে থাকলে কত না খুশি হতো, আমার স্বামী আজকে বেঁচে নাই। কিন্তু মোহাম্মদ, আমি লক্ষ্য করে দেখলাম তোমার মা তোমাকে চাঁদনি আকাশের নিচে শুয়ে রেখেছে। আমি দেখতে পেলাম তোমার ডান হাতটা যখন তুমি নড়াও আকাশের চাঁদ তোমার ডান হাতে পড়ে যায়, তুমি যখন বাম হাত নড়াও তোমার বাম হাতে আকাশের চাঁদটা এসে পড়ে যায়, তুমি যখন ডান দিকে তাকাও চাঁদ ড্যান্স মেরে ডান দিকে যায়, তুমি যখন চাঁদ বাম দিকে তাকাও চাঁদটা বাম দিকে চলে যায় দৌড় মেরে। আমার নবীজি এই কথাগুলো শুনে বলছেন, চাচা ওই রাতে ওই চাঁদ আমার সঙ্গে কেন এমন আচরণ করেছে আপনি কি জানেন? না, বলতো ভাতিজাইয়ের কারণটা কি? বলতেছে, চাচা এর কারণ হলো আমার মা তার স্বামীকে হারিয়েছে, আমার আব্বাকে হারিয়েছেন। আমার মা শোকাহত, আমার মার মনটা ভালো নাই, আমার মা আমাকে দেখছেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, আমাকে শুয়ে রেখেছেন, আর আমার আল্লাহ আমার জন্য চাঁদটাকে, মার খুশির জন্য আল্লাহ পাক আমার জন্য চাঁদটাকে খেলনা বানিয়ে দিয়েছিলেন। যে নবীর জন্য আকাশের চাঁদ কে আল্লাহ খেলনা বানান, কি সম্মান, কি মর্যাদা! জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেক পয়গম্বর কে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা মুজিজা, তিনটা গুণ দিয়েছেন। কয়টা গুণ? নাম্বার ওয়ান হলো মুজিজা, নাম্বার ওয়ান কি মুজিজা, নাম্বার টু হলো ওহি, ওহি অন্য কারো কাছে আসে না, নাম্বার থ্রি হলো হুসনে খুলক উত্তম চরিত্র, যেটা অন্য বান্দা এটা অর্জন করতে পারে। এই তিনটা গুণ প্রত্যেক পয়গম্বরের ছিল কি ছিল না? ছিল। সমস্ত পয়গম্বরদের মধ্যে আমার নবীর সম্মান মর্যাদা কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? কোন নবীর কালেমার ভিতরে রসুল নাই, রসুল শব্দ নাই, কোন নবীর কালেমার মধ্যে আপনি রসুল শব্দ পাবেন না। আদম আলাইহিসসালামের কালিমা দেখেন, ইব্রাহিম আলাইহিসসালামের কালিমা দেখেন, কোন নবীর কালেমার মধ্যে রসুল শব্দ নাই। আমার নবীর কালেমার মধ্যে আছে না নাই? দেখি আমরা একটু কালেমার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে যে কালিমা দিয়েছিলেন, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু আদম সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কলিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার! কি শান, কি মর্যাদা আল্লাহ আমার রাসূলকে দিয়েছেন! তার যতগুলো মুজিজা, এর মধ্যে আরেকটা অন্যতম মুজিজা হলো কোরআন। কি বলেন? বলেন কি? কোরআন। সে কোরআন আমরা শুনতে এসেছি, বলি আলহামদুলিল্লাহ। মেরাজ নিয়ে একটু কথা না বললে কেমন হয়? একটু বলে নিলাম, সময় অল্প।